বন্ধুরা স্বাগত জানাচ্ছি আবারও তোমাদেরকে। এবারের আলোচনা আমাদের ফিউচার কন্টিনিউয়াস। এর আগে আমরা পাস্ট কন্টিনিউয়াস করেছিলাম, তারও আগে করেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখেছি যে সেখানে বি ভার্ব ছিল, এম ইজ আর পাস্ট কন্টিনিউয়াসে ছিল, ওয়াজ ওয়্যার এবং মূল ভার্বের সাথে তো আইএনজি ছিলই। কিন্তু ফিউচার কন্টিনিউয়াসে আমরা জানি যে ফিউচার নামে কোনো ভার্ব নেই, বাট ফিউচারকে চিহ্নিত করে এরকম কিছু ভার্ব আছে, সেটা হচ্ছে শ্যাল অথবা উইল। তাহলে কেমন হবে? আচ্ছা, তার আগে আমরা একটু বলি তো আজকে কাকে নেব, কোন প্লেয়ারকে নিলে ভালো হয়। ইয়াস, আমাদের ড্যাশিং ওপেনার দিনাজপুরের গর্ব কে? লিটন দাস, এল কে ডি, লিটন কুমার দাস। আমরা আজকে লিটনকে নেই। লিটন, লিটন সাবজেক্ট। এরপরে আমাকে কি বলা হচ্ছে? ফিউচার। যেহেতু ফিউচার বলেছে, এই জন্য কি লাগবে আমার? ফিউচার ভাব। ফিউচার ভাবটা কি? উইল। যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য উইল বসে। এরপরে বলছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের শর্ত কি ছিল? কন্টিনিউয়াসের শর্ত ছিল অবশ্যই বি ভাব থাকতে হবে, এবং অবশ্যই অবশ্যই বি ভাবের পরে যে ভাবটি থাকবে তার সাথে আইএনজি থাকবে। এখন বি ভাব কাকে নেব? প্রেজেন্টের ক্ষেত্রে এম ইজ আর নিয়েছে, কিন্তু পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার নিয়েছি, বাট এবার ফিউচারের তো নাই, আসলে দরকার নেই। দরকার আছে বিভাব, কিন্তু সেটি কেমন? যেহেতু শ্যাল অথবা উইল এগুলোকে বলা হচ্ছে মডাল অক্সিলারিজ, আর মডাল অক্সিলারিজের পর ভার্বের বেস ফর্ম বসে, সুতরাং এম ইজ আর ওয়াজ ওয়ারের বেস ফর্ম হচ্ছে বি নিজেই, আর এই জন্যই বি বসবে। এরপরে লিটন কী করে? লিটন দাস তো ক্রিকেট খেলে, তাই না? তাহলে লিটন দাস যদি ক্রিকেট খেলে তাহলে খেলাটা নেই, প্লে, এবং এর সাথে কি হবে? অবশ্যই অবশ্যই আইএনজি হবে, কারণ কন্টিনিউয়াস টেন্সের শর্তই তাই, বি ভার্বও থাকতে হবে, আইএনজিও থাকতে হবে। তারপর কি খেলে সে? ক্রিকেট। তাহলে লিটন উইল বি প্লেয়িং ক্রিকেট। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভের শর্ত হলো অবশ্যই অবশ্যই প্রথম যে সাহায্যকারী ভাবটি থাকবে তার সাথে নট যুক্ত করতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা উইল আছে, একটা বি আছে, দুটো সাহায্যকারী ভাব আছে। দুটো সাহায্যকারী ভাব থাকলে প্রথম যে সাহায্যকারী ভাব তার সঙ্গে আমরা নট যুক্ত করব। তাহলে আমরা কি লিখব? লিটন উইল নট বি প্লেয়িং ক্রিকেট, হয়ে গেল। এখন আমরা ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ করলে দুটো ভার্ব আছে সাহায্যকারী, কাকে সামনে নেব? অবশ্যই অবশ্যই প্রথম যে থাকবে তাকে আমরা সামনে নেব। তাহলে কি হচ্ছে? উইল লিটন, উইল লিটন বি প্লেয়িং ক্রিকেট। আর যদি প্রশ্নবোধক এবং নাবোধক দুটোই করি তাহলে কি হবে? ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। তাহলে অবশ্যই অবশ্যই এটার সাথে নট যুক্ত হবে। তাহলে ওন্ট লিটন বি প্লেয়িং ক্রিকেট। বন্ধুরা, এবার একটু সামারি মিলিয়ে নেই, শর্তগুলো পূরণ হলো কিনা। অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার মানেই চিহ্ন চলে এসেছে, উইল, তাই না? এবং কন্টিনিউয়াসের শর্ত একটি বি ভার্ব থাকতে হবে, এবং এরপরে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি। বি ভার্ব এসছে 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 এসছে, এবং ভার্বের সাথে আইএনজি 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 আইএনজি। তাহলে ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার প্রোগ্রেসিভ এর শর্ত পূরণ হয়েছে। এই ছিল আমাদের ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার প্রোগ্রেসিভ টেন্স। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কী করবে? সাবস্ক্রাইব তো করবেই, সাথে লাইক কিংবা কমেন্ট দিয়ে আমাদেরকে জানাবে। ভালো থেকো সবাই, আবারও দেখা হবে।